নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন ডিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্তমান ফার্নিচার এন্ড বেডিং স্টোর, নাইন ডিডি রোড, সার্ভিস হাটা, জয়কন্ঠ সীমা মার্কেট, বর্তমান 7131-03, হলিরক স্কুল অ্যাফিলেটেড টু আইএসসি, নবাবহাট জিটি রোড, বর্তমান ধারা শিলপুটা, তেজগঞ্জ বাইপাস রোড, বর্তমান কন্ট্যাক্ট নাম্বার 9832167611। লোকাল লটারি এজেন্সি, শেয়ার বাজার, বর্তমান। বর্তমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাস আগরওয়াল, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজ সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল, আরজি ভবন, পার্বীঘাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাস স্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকায় জামদানি থেকে দশর চাক। মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হলো মঙ্গলবার। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা ভবনের অডিটোরিয়াম হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। তিনদাসের 10টি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হলো মঙ্গলবার। বালাবনী বিধানসভার 3টি পঞ্চায়েত বোর্ড গঠন করলেন তৃণমূল নেতৃত্ব। দিব্যাঙ্গ মানুষদের প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো মঙ্গলবার। রায়না 1 নম্বর ব্লকের বহরমপুর গ্রামে বুড়ো পিঠের উড়ক উৎসব অনুষ্ঠিত হলো। চোখ রাখবো এক ঝলকে। বিভিন্ন দাবি দাবার ভিত্তিতে স্কুলের প্রধান শিক্ষকের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হলো। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি মিঠানি হাই স্কুলে। বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন স্কুলের প্রধান শিক্ষক। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। বস্ত্রদানের লক্ষ্যে কুপন বিলি করা হলো। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থা এইরূপ উদ্যোগ গ্রহণ করে। উৎসবের সময় ওই সমস্ত শিশুদের মুখে হাসি ফোটাতে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। কাটোয়া থেকে রক্তিম চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হলো। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় পশ্চিম বর্ধমান জেলার কুলটির নিয়ামতপুর মোড়ে। অবরোধের জেরে ক্ষুব্ধ হয়ে যায় যান চলাচল। কুলটি থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হলো মঙ্গলবার। নতুন গঠিত বোর্ডের সভাপতি নির্বাচিত হন দীপা ঘোষ। বোর্ড গঠন উপলক্ষে একে অপরকে সবুজ আবির মাখিয়ে আনন্দের বহিঃপ্রকাশ ঘটান। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হলো মঙ্গলবার। এদিন সমিতির 43 জন বিজয়ী প্রার্থীদের নিয়ে সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হয় সমগ্র কর্মযজ্ঞ। সভাপতি, সহসভাপতি ও কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়। নতুন গঠিত বোর্ডের সভাপতি হন দীপা ঘোষ, সহসভাপতি হন শেখ আব্দুল বাসেদ। এদিন নতুন দায়িত্বপ্রাপ্তদের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। আমাদের কেমন হলো, যেমন 15টা পঞ্চায়েত যেভাবে হয়েছে কোনো রকম ইয়ে হয়নি। আমার পঞ্চায়েত সমিতি সভাপতি তাই হয়েছে, আমাদের অবজার্ভার অনুব্রত মণ্ডল যা পরিপাঠিয়েছে আমরা সেটি মেনে নিই। কজন সদস্য? আমাদের টোটাল 43 জন সদস্য। কে সভাপতি হবে? সভাপতি হলো দীপা ঘোষ, সহসভাপতি সহসভাপতি আব্দুল বাসেদ বাসুদা। তো আগে থেকেই হয়ে আছে। আগামী দিনে কি ইচ্ছা রয়েছে? আগামী দিনের ইচ্ছা হচ্ছে গ্রামের উন্নয়ন, প্রত্যেকটা পঞ্চায়েত যাতে উন্নয়ন হয়। সামনে যে মানে দিনগুলো আসছে, মমতা ব্যানার্জির উন্নয়ন চারিধারে দিকে দিকে পৌঁছে দাও। এবং যে সকল কর্তব্য আমার উপর ন্যস্ত হতে চলেছে সেগুলি দল ভালো বুঝেছেন। আবার পুনরায় নির্বাচনের গত 5 বছর ছিলাম, প্রত্যেকটা পঞ্চায়েতের কোনো লক্ষ্য ছিল উন্নয়ন, প্রত্যেকটা পঞ্চায়েত উন্নয়নে এগিয়ে নিয়ে গেছি। আবার সামনের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের গতি, সেই গতিকে যাতে আরও বাড়াতে পারি তার চেষ্টা করব। কী ইচ্ছে রয়েছে আগামী?
আগামী দিনে যে সমস্ত শিক্ষার উপরে বেশি নজর দেব। দলীয় নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা একে অপরকে সবুজ আবির মাখিয়ে রাঙিয়ে তোলেন। শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে সকলের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। আবার নতুন করে গঠন হলো আমাদের নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী। আজকে আমাদের পঞ্চ সমিতি গঠনের দিন ছিল। আমাদের 43 জন পঞ্চ সমিতি মেম্বার আজকে শপথ নিয়েছে এবং মাননীয় অনুব্রত মণ্ডল পর্যবেক্ষণ নির্দেশে অপূর্ব চৌধুরীর নেতৃত্বে আজকে মঙ্গলকোট পঞ্চ সমিতি 43 জন পঞ্চ সমিতি মেম্বার এক বাক্যে আমাদের পঞ্চ সমিতির সভাপতি দীপক ঘোষের নাম প্রস্তাব করেছেন এবং তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন এবং সহসভাপতি আমাদের গতবারের সহসভাপতি ছিলেন আব্দুল বাসিত শেখ মহাশয়, এবছরও তিনি আবার পুনরায় সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা ভবনের অডিটোরিয়াম হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। স্বামী বিবেকানন্দের চিকাগো সম্মেলনের 125তম বর্ষ উপলক্ষে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। কর্মসূচি ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা ভবনের অডিটোরিয়াম হলে। রাজ্য সরকারের নির্দেশ মতো এইরূপ অনুষ্ঠানের আয়োজন করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়। স্বামী বিবেকানন্দের চিকাগো বক্তৃতার 125তম বর্ষপূর্তি উপলক্ষে এইরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের আলোচনা সভায় স্বামীজির চিকাগো সম্মেলনের ওপর আলোকপাত করেন ঝাড়গ্রাম আশ্রমের মহারাজ। স্বামীজির চিকাগো বক্তৃতার 125তম বর্ষ উদযাপনের উৎসব যে সাফল্য মণ্ডিত হবে তা আর বলার অপেক্ষা রাখে না। স্বামী বিবেকানন্দ ছিলেন ভারতের মহাজাগরণের অগ্রদূত, এক যুগ নায়ক। তিনি ছিলেন একজন যুগ পুরুষ। যে কজন মনীষীর মাধ্যমে সারা পৃথিবী চিনেছে ভারতবর্ষকে, চিনেছে আমাদের সভ্যতা আর তার প্রকৃত স্বরূপটিকে, সেই মনীষীদের মধ্যে সর্বপ্রথম নিজের উপস্থিতি দিয়ে বিদেশের মাটিতে একটা দাগ কাটতে পেরেছিলেন স্বামীজি। প্রকৃত হিন্দু ধর্মের মাহাত্ম্য, আমাদের সভ্যতার ঐশ্বর্য তুলে ধরেছিলেন সারা পৃথিবীর কাছে। এক অর্থে তিনি ছিলেন আমাদের দেশের প্রথম বিশ্ব নাগরিক। অথচ শিকাগোর ধর্ম মহাসম্মেলনে যাওয়া স্বামী বিবেকানন্দের পক্ষে খুব একটা সহজ ব্যাপার ছিল না। আমরা সবাই জানি অনেক কষ্ট করে তাকে এই যাত্রার প্রস্তুতি নিতে হয়েছিল। বিশ্বভারতীয় সহ উপাচার্য এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুষ্ঠান উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই সাহা সহ অন্যান্য আধিকারিক এবং শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। এবং সকলে মিলেমিশে একসঙ্গে থাকার বার্তা দিয়েছিলেন সারা বিশ্ববাসীকে। সেই ভাবনা সংক্রান্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য তো আমরা গত 14 তারিখ থেকে বিভিন্ন অনুষ্ঠান করেছি, যেমন ছাত্রদের মধ্যে প্রবন্ধ প্রতিযোগিতা, তারপরে ছবি আঁকা প্রতিযোগিতা এবং বিতর্ক প্রতিযোগিতা। আজকে হচ্ছে সেই এক সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আজকে হচ্ছে শেষ দিন এবং আজকে আমরা একটা আলোচনা সভার আয়োজন করেছি। এখানে স্বামীজির বক্তব্যর ভিত্তিতে আমরা সেই সমন্বয়বাদী ভাবনা চিন্তা, পারস্পরিক মিলেমিশে থাকার ভাবনা চিন্তা স্বামীজি কিভাবে উপস্থাপন করেছেন বিশ্বের সামনে সেটা আমরা আলোচনা করব বা তুলে ধরব। আশা করি আমাদের বক্তব্য বক্তারা সেই পথে বলবেন। তো আমাদের এখানে 3 জন অতিথি বক্তা আছেন। একজন হচ্ছেন ঝাড়গ্রাম আশ্রমের মহারাজ স্বামী শুভকরানন্দ, আর একজন বিশ্বভারতীর ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর প্রফেসর শুভজ্যোতি সেন মহাশয়, এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সাধন চক্রবর্তী মহাশয়। বর্ধমান থেকে সুমিত ভগত, পিঙ্কি ব্যাটারি রিপোর্ট, আনন্দ বার্তা। ইন্দাসের 10টি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হলো মঙ্গলবার। বোর্ড গঠন ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য 144 ধারা জারি করা হয়। প্রক্রিয়া ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ফুটে ওঠে। পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার সবকটি আসনে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। মঙ্গলবার ইন্দাসের 10টি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত অফিসগুলির 300 মিটার পর্যন্ত 144 ধারা জারি করা হয়। একই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছেন লক্ষ্মী সাদরা ও উপপ্রধান নির্বাচিত হয়েছেন দীনবন্ধু নন্দী।
নির্বাচিত হলেন, আপনার কেমন লাগছে? আপনি ক্ষমতায় এসেছেন, এরপরে এলাকার উন্নয়নে কি 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 কাজ করবেন বা সাধারণ মানুষের জন্য কি কি কাজ করবেন বলে ভাবছেন? আর আপনার যে এই সফরটা, এটার জন্য আপনি কাদের ধন্যবাদ দিতে চান? আপনি এক নম্বরে উপপ্রধান হিসেবে আপনি নির্বাচিত হলেন, কেমন লাগছে? মানুষের জয়, এই জয়টা আমরা যারা তৃণমূল সৈনিক তাদের উৎসর্গে আমি এই উপপ্রধান জায়গাটা আমি উৎসর্গিত করছি। এদিন বাজনা সহযোগে নবনির্বাচিত সদস্যরা গোটা গ্রাম পরিক্রমা করে পঞ্চায়েত দপ্তরে আসেন। এদিন ইন্দাস ব্লকের পক্ষ থেকে প্রিসাইডিং অফিসার শফিকুল আলম নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করেন। ওয়ান গ্রাম পঞ্চায়েত, আমি ওয়ান গ্রাম পঞ্চায়েত এর একজন সদস্য রূপে নির্বাচিত হয়ে ঈশ্বরের নামে শপথ করছি, ঈশ্বরের নামে শপথ করছি, সত্য নিষ্ঠার সঙ্গে অঙ্গীকার করছি যে আমি বিধিবদ্ধ আইন দ্বারা প্রতিষ্ঠিত। এদিন নবনির্বাচিত তৃণমূল কর্মীদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন ইন্দাস তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি রবিউল হোসেন ও জেলা পরিষদের সদস্য বুল্টি রুই দাস। আজকে আমাদের যে পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল বিগত দিনে, তো সে তো বিরোধীরা অনেক নাটক করলো, লাস্ট পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে রায় হলো সেটা মাননীয় মহামান্য সুপ্রিম কোর্ট সে রায় দিলেন যে আমরা যে সমস্ত জায়গায় আনকনটেস্টে জিতেছিলাম, বিরোধীরা যে জায়গায় প্রার্থী দিতে পারেনি, সেগুলো সুপ্রিম কোর্টের রায়কে আজকে আমরা মাথায় নিয়ে আমরা বিষ্ণুপুর সাব ডিভিশনের এবং ইন্দাস ব্লকের আজকে সমস্ত পঞ্চায়েত আমরা গঠন করলাম। আজকে সদস্যদের উদ্দেশ্যে, জয়ী প্রার্থীদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন এলাকার উন্নয়নের জন্য? জয়ী প্রার্থীদের উদ্দেশ্য ইন্দাস ব্লকে যেটা থাকবে যে দিদির উন্নয়নের সঙ্গে এবং দিদির যে কর্মজীবন যে সততার সঙ্গে সেটাকে মাথায় নিয়ে তাদের সেই দিদির যে নিয়ম যে সততার যে প্রতীক দিদি সে সৎভাবে কাজ করতে হবে এবং এলাকার মানুষকে পরিষেবা দিতে হবে তৃণমূলের নির্দেশ মেনে এবং গভর্নমেন্টের রুল মেনে এটা সব জায়গায় পরিষেবা দিতে হবে। এই জয়টা কাকে উৎসর্গ করছেন? এটা মামাটি মানুষের, সাধারণ মানুষের জয়, কারণ সাধারণ মানুষ যদি আমাদের পাশে না থাকতো তাহলে এই জয় কখনই হতো না। তাহলে এই জয় হচ্ছে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জয় আর আমাদের এই গ্রাম বাংলার আপামর। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় ছোট্ট একটি বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। নবরূপে নবসাজে বর্ধমানে শীততাপ নিয়ন্ত্রিত এক্সক্লুসিভ শোরুম তারকনাথ দে ম্যানুফ্যাকচারিং জুয়েলার্স অ্যান্ড অর্ডার সাপ্লায়ার্স। এখানে আপনি পাবেন হলমার্কযুক্ত সোনার গহনা
এবং আধুনিক ডিজাইনের সোনার গহনার বিপুল সম্ভার। ঠিকানা জহুরিপট্টি, বকুলতলা, বর্ধমান। যোগাযোগ 0342-2634-693, 9233-51972। বুধবার অর্থদিবস এবং বৃহস্পতিবার পূর্ণ দিবস দোকান বন্ধ থাকিবে। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি। সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যেই মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট, বটতলা, বর্ধমান। লোকাল লটারি এজেন্সি এন্ড স্টকিস্ট, এখানে সকল রাজ্যের লটারি টিকিট খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। মনে রাখবেন, সকল প্রকার প্রাইজ উইনিং সঙ্গে সঙ্গে ক্যাশও করা হয়। এছাড়াও যে কোনো ধরনের ছেঁড়া ফাটা নোটও পরিবর্তন করা হয়। তাই আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লোকাল লটারি এজেন্সি, শেয়ারা বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9735194365 এবং 9564601114। এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল। আরেকটু দেব বাবা? বাবা নয়, বলো লাল বাবা। লাল বাবা চাল, ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। বিগ বাই স্বপ্নের বাজার, বিগ বাই তোমার আমার, বিগ বাই সাজাগা সবার মন ছুঁয়ে যায়। আধুনিক বলছি তোমায়, আমার মতো পাবে কোথায়? তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই। ঢল থেকে পেট্রোল পাম্পের পিছনে বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548। ওয়াও, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333-083382। 26 বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত ধারা স্টিল প্রোডাক্ট। স্টিল আলমারি, ডাইনিং, কম্পিউটার টেবিল, রাডারনের খাট, সেগুনের খাট, ড্রেসিং টেবিল এবং সুপ্রিমের চেয়ার ও বিভিন্ন কোম্পানির গদির হোলসেল ও রিটেলার ধারা স্টিল প্রোডাক্ট। ঠিকানা ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। কন্ট্যাক্ট নাম্বার 9832167611 অথবা 9564224444। ব্রাইট একাডেমি বর্ধমানের মধ্যে
আজকে আমাদের বর্ধমান শহরে আমরা আশা করছি কয়েক বছরের মধ্যে সেরা স্কুল হয়ে উঠতে পারবো। এবং আমাদের যে পড়ানোর টেকনিকটা, আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল টেকনিক ফলো করি না, আমরা প্লে ওয়ে মেথডে বাচ্চাদের শেখাই এবং অডিও ভিজুয়াল মাধ্যমে টোটালি বাচ্চাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না করে আমাদের স্কুলে শেখানো হয় এবং একটা অত্যাধুনিক সিস্টেম অনুযায়ী আমরা স্কুলকে রান করছি এবং আশা করি বর্ধমানবাসী ভালোবাসে আমরা বর্ধমানের বেস্ট স্কুল কয়েক বছরের মধ্যে তৈরি করে ফেলবো। ব্রাইট একাডেমি অ্যান্ড ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল ফলোয়িং সিবিএসই কারিকুলাম, সর্বমঙ্গলা পাড়া, আলমগঞ্জ, বার্ডওয়ান। ফোন 0342-320-9819 অর 8436-9266-77 অর 8538-009405। এলাম বিরতির পর। বারাবণি বিধানসভার তিনটি পঞ্চায়েত বোর্ড গঠন করল তৃণমূল নেতৃত্ব। বারাবণি বিধানসভার ব্লক সভাপতি অসিত সিং এর তত্ত্বাবধানে চলে এদিনের এই কর্মসূচি। কর্মসূচি ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। পশ্চিম বর্ধমান জেলার বারাবণী বিধানসভার অন্তর্গত নুনি, ইটাপাড়া ও পুজরা গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করল তৃণমূল। মঙ্গলবার তিন জায়গাতেই শান্তিপূর্ণভাবে বোর্ড গঠন হয়। নুনি পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছেন মামনি বাউরি, পুজরা পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছেন গিনি কিষ্কু এবং ইটাপাড়ার প্রধান নির্বাচিত হয়েছেন সুকুমার পাল। দলীয় নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা এদিন মিছিল করে এসে নতুন বোর্ড গঠন প্রক্রিয়াতে সামিল হন। কর্মসূচি ঘিরে সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা ফুটে ওঠে। এদিন বারাবণী বিধানসভার ব্লক সভাপতি তথা জেলা পরিষদের বিজয়ী প্রার্থী অজিত সিং এর তত্ত্বাবধানে চলে সমগ্র কর্মকাণ্ড। আজকে আমাদের তিনটে পঞ্চায়েত ইটাপাড়া, পুজরা, নুনিতে সুষ্ঠুভাবে বোর্ড গঠন হয়েছে এবং সবার সম্মতি নিয়ে আমাদের প্রধান নির্বাচন হয়েছে। আমরা আশা করব যে নতুন বডি খুব ভালো হবে। ইটাপাড়া এবং নুনিতে যে বোর্ড গঠন হবে তার বিস্তারিত কিছু নতুন ইটাপাড়া এবং নুনি পঞ্চায়েতের বোর্ড সব পঞ্চায়েত সদস্য সুষ্ঠুভাবে বোর্ড গঠন প্রধান নির্বাচিত হয়েছেন কি? এখানে হয়েছে নুনিতে হয়েছে মামনি বাউরি প্রধান, মৌদান হয়েছে সঞ্জয় দাস, পুজরাতে হয়েছে গিনি কিষ্কু প্রধান, মৌদান হয়েছে বিক্রম মাঝি, আর পুজরাতে হয়েছে সুকুমার পাল প্রধান, বার্তা মুখার্জি হয়েছে প্রধান। বারাবণী থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা। দিব্যাঙ্গ মানুষদের প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল মঙ্গলবার। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আসানসোলের নজরুল মঞ্চে। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। দিব্যাঙ্গ মানুষদের প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল মঙ্গলবার। এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের নজরুল মঞ্চে। কেন্দ্রের সামাজিক অধিকর্তা শিবির তথা এডিআইপি স্কিমের পক্ষ থেকে এই রূপ কর্মসূচির আয়োজন করা হয়। Thank you.
থ্যাংক ইউ। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আয়োজকদের পক্ষ থেকে হুইল চেয়ার, ট্রাই সাইকেল, কানে সোনার যন্ত্র, হ্যান্ডস্ট্রিক ও অন্যান্য সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে যোগদান করে বিভিন্ন প্রতিশ্রুতির কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী। এর পাশাপাশি এদিন তিনি শাসক দলের নেত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি। তাড়াতাড়ি যাতে সেখানকার হকারদেরকে সরে যাওয়ার অনুরোধ করা হয়েছে, যাতে কাজটা তাড়াতাড়ি শুরু করা হয়। এখানে আমি আজকে টুইটারে একটা আগে লিখেছি যে তৃণমূল নেতা সবাইকে নেতৃত্ব দিচ্ছেন, ব্রিজটা হয়ে গেলে হকার তো করে সেখানে ব্রিজ তো হকার তো বসতেই পারবে। আর হকাররা যারা আছেন তাদের পুনর্বাসন নিশ্চয়ই হবে, তা নিয়ে আলোচনাও হবে, কিন্তু তার জন্য কাজ যাতে কেউ বন্ধ না করে আসানসোলে ছাড়তে আমি তৃণমূল কংগ্রেসের নেতাদেরও বলব, বিনা কারণে উস্কানি দিয়ে আপনারা আসানসোলের ক্ষতি করবেন না। আগে অনেক করেছেন, আসানসোলের ক্ষতি করবেন আপনাদেরকে অনুরোধ করবো নষ্ট করার বা কাজ বন্ধ করার কোন প্রক্রিয়া করবেন না, কারণ এর আগে এরকম করে আপনারা নিজেদের হাত পুড়িয়েছেন, প্লিজ এরকম করবেন না। মমতা ব্যানার্জি বিজেপি চান ওনার আমরা ওনার নেতাদের সঙ্গে ঘোরাতে হয়। এটা হচ্ছে ওই সম্রাট নিরো ভায়োলিন বাজাচ্ছিলেন যখন ওনার রোম শহর জ্বলছে, তারা তো নিজেরাই দেখছেন যে কোথাও শহর জ্বলছে, এরপর এক জায়গায় আগুন লাগছে, খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। আমি অনেকদিন আগে এমনভাবে ফুটপাথ দখল হয়েছে, এমনভাবে বাজারে সমস্ত তার জড়িয়ে রাখা হয়েছে, দিদির নীল সাদা আলো লাগাতে যেভাবে ফিটার বক্সগুলোকে খুলে কানেকশন নেওয়া হয়েছে, বুকিং করা হয়েছে, তাতে আসানসোলে যদি আগুন লাগে কখনো ভগবান করুন যেন আগুন না লাগে, যদি কখনো লাগে ব্যবস্থা নেই সম্পদ পৌঁছতে পারবেন। তো আপনারা মানুষকে জাগ্রত করুন যাতে এভাবে নিজেদেরকে একটু দ্রুত করে মধ্যে যাতে তারা না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা। বুড়ো পীরের উরস উৎসব অনুষ্ঠিত হলো। ধর্মীয় উৎসবটি অনুষ্ঠিত হয় রায়না 1 নম্বর ব্লকের বহরমপুর গ্রামে। উৎসব ঘিরে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। পূর্ব বর্ধমান জেলার রায়না 1 নম্বর ব্লকের বহরমপুর গ্রামে মহরম উপলক্ষে বুড়ো পীরের উরস ও মাতম উৎসব পালন করা হয়। প্রতি বছর মহরমের 2 দিন আগে এই উৎসব পালন করা হয়। উৎসব বলতে আমাদের এটা মহরম উৎসব হচ্ছে, আমাদের এখানে পীর সাহেব আছেন বাবা পুরী সাহেব লালায়ে, বা উরস মহরম উপলক্ষে আমাদের এখানে অনুষ্ঠানটা হচ্ছে। মেলা প্রচুর মেলা হয়, বিশাল মেলা। এই মেলাটা কদিন চলে? কদিন চলে বলতে গতকাল থেকে আমাদের এখানে শুরু হয়েছে, এখন 4 থেকে 5 দিন এই মেলাটা চলবে আমাদের, এবং প্রচুর মানুষ প্রায় লাখাধিক মানুষের সমাগম এখানে হবে। এই যে মানুষের একটা সমাগম প্রত্যেক বছরই বাড়ছে, এর বিশেষত্ব কি আছে? বিশেষত্ব বলতে আমাদের এখানে যে বাবা বুড়ো পীঠের যে মাজার আছে, এই মাজারে অনেক বাইরে থেকে পুণ্যার্থীরা আসেন, মাজার দর্শন করতে আসেন, এবং এখানে অনেক মানত করে, সেই মানতের মানত শোধ করলে নাকি অনেক যারা যে উদ্দেশ্যে মানত করে সেই উদ্দেশ্যটাও লাভ হয়। মনস্কামনা পূরণ হওয়ার পর দূর দূরান্ত থেকে ভক্তরা উপস্থিত অনেক স্থানে। একটা সময় ভক্তদের ভিড় এতটাই হয় তার সামাল দিতে রায়না থানার পুলিশ বিভিন্ন জায়গার সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে ভক্তদের কোনোরূপ অসুবিধা না হয়। মাতম উৎসব একদিনের হলেও মেলা চলে 5 দিন ধরে। গ্রামবাসীদের উদ্যোগে 40 থেকে 50 হাজার মানুষকে খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করেন উদ্যোক্তারা। আজকে এটা বহরমপুর গ্রামের নাম রায়না থানায়। মহরম উপলক্ষে প্রত্যেক বছর আমাদের এখানে মাতম হয়, মহরমের 2 দিন আগে। আমাদের এখানে এটা দুপুরে মাতম বলে পড়েছে। এখানে ধরুন পিত্তলা আছে, আকর্তে পিত্তলা উরসও বলা যায়, এই পীরের উরস। এখানে বিভিন্ন গ্রাম থেকে মানুষজন আসেন, এখানে মানত থাকে পিত্তলায়। নিশ্চয়ই এখানে প্রত্যেক মানুষের মনস্কামনা পূর্ণ হয়, সেই হিসাবে হাজার হাজার মানুষ এখানে পিত্তলায় আসেন, তাদের মানত শোধ করেন, তাদের মনস্কামনা পূর্ণ। কী উপলক্ষে মাতমটা হয়? মহরম উপলক্ষে, মহরম উপলক্ষে মহরমের 2 দিন আগে দুপুরে মাতম বলে।
কি মাতন? দুপুরে মাতন। আচ্ছা, এ কদিন চলে উৎসবটা? এই উৎসবটা আমাদের গ্রামের অনুষ্ঠানটা আজকেই, আর এখানে ধরুন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, গতকাল একটা অনুষ্ঠান হয়েছে, ফকির গান হয়েছে, আজকে কাওয়ালি অনুষ্ঠান হবে। এই মাতনটা কোথায় হয়? এটা হচ্ছে আমাদের পুরোপীর তলা, বড় পুরোপীর সাহেব আছেন, বাবা পুরোপীর সাহেব, ওই পুরোপীর তলায় ওনার মাজার আছে, ওখানে মাজারকে কেন্দ্র করে অনুষ্ঠানটা হয়। এই যে ভক্তরা আসছে দূর দূরান্ত থেকে, এই ভক্তদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে? ভক্তদের জন্য এখানে ধরুন আমাদের ভোগ, আমরা যেটা হিন্দু শাস্ত্র অনুযায়ী খিচুড়ি ভোগ বলি, খিচুড়ির ব্যবস্থা আছে, তারা খাবেন। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরো একটি বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। মনের মতো মিষ্টি মেঘা সুইটসের সৃষ্টি, উৎকৃষ্ট মিষ্টান্ন পরিবেশক মেঘা সুইটস। এখানে সীতাভোগ, সন্দেশ, রসমালাই, মিহিদানা, কাজু বরফি, ল্যাংচা, লটচমচম, রসগোল্লা, উন্নত মানের দই সহ যে কোনো মিষ্টির একমাত্র প্রতিষ্ঠান মেঘা সুইটস। মনে রাখবেন, যে কোনো অনুষ্ঠানে যত্ন সহকারে অর্ডার সরবরাহ করা হয় মেঘা সুইটস, ঘোড়দোচটি, জিটি রোড, পূর্ব বর্ধমান। মোবাইল 8695247767। রাজ রাজেশ্বর বস্ত্রালয়, এখানে বিভিন্ন রকম তাঁত, সিল্ক, তসর, জামদানি, হ্যান্ডলুম, ছাপা সহ নিত্য নতুন ডিজাইনার শাড়ি, বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইলের পোশাক, মেয়েদের জিন্স টপ, লেগিংস, কুর্তি, ছেলেদের শার্ট, টি শার্ট, জিন্স অতি সুলভ মূল্যে পাওয়া যায়। এক কথায় পরিবারের সবার কেনাকাটার জন্য আজই আসুন রাজ রাজেশ্বর বস্ত্রালয়, ভাতার নাসিক গ্রাম্য, পোস্ট অফিসের নিচে রঞ্জিত সুপার মার্কেট। মনে রাখবেন, পুজোয় থাকছে আমাদের বিশেষ আকর্ষণ। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নম্বর 9933308776 অথবা 9434038773 অথবা ফোন করুন 0342265417। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, বাচ্চাদের ফ্যাশনের অনবদ্য। এখানে বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইল ও ডিজাইনের পোশাক সহ যে কোনো আইটেম পেয়ে যাবেন, যেমন জনসন অ্যান্ড জনসন মেমি পোকো প্যান্ট, পটি, টুপি, সানগ্লাস সহ যে কোনো ধরনের আইটেম।
ঈদের বাজার করতে আপনার বাচ্চার জন্য চোখ বন্ধ করে আসুন। নয়ন বিসি রোড রানীগঞ্জ বাজার বর্তমান। ফোন নাম্বার 9434671949। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাব হাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাব হাটের উত্তরা বাস স্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকায় জামদানি থেকে তসর, টাঙ্গাইল থেকে বালুচরি সহ সমস্ত রেডিমেড গার্মেন্টস। দোতলা ও তিনতলার পর নতুন করে চারতলাতে হাট চালু হলো। ক্রেতা ও বিক্রেতার উভয়েরই আশাতীতভাবে সাড়া দেওয়ার জন্য উত্তরহাট কর্তৃপক্ষ সকলকে অভিনন্দন জানায়। সময় সকাল 6টা থেকে বিকেল 3টে পর্যন্ত প্রতি শুক্রবার। সবার রইল আমন্ত্রণ। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবা পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্টাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডেলিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন ফ্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজড পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজড চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপথালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল আরজি ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নম্বরে। দা টু এন্ড ট্রাভেলস, এবার পুজোয় বেড়াতে চলুন আমাদের সাথে। নৈনিতাল, রানীক্ষেত, আলমোড়া, কৌশনী, চকৌড়ি, মুন্সিয়ারি সহ আরো অনেক জায়গা। যাত্রা শুরু 15-10-2018 এবং 22-10-2018, 12 দিনের। কেরালা ও কন্যাকুমারী যাত্রা শুরু 16-10-2018 এবং 25-10-2018, 14 দিনের। এবং ভাইজ্যাক, আরাকু, হায়দ্রাবাদ সহ অন্যান্য জায়গা 9 দিনের। যাত্রা শুরু 15-10-2018 এবং 20-10-2018। যোগাযোগ করুন দা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, রুম নাম্বার 102, স্পন্দন কমপ্লেক্স, অপোজিট ইন্ডিয়ান গ্যাস অফিস, পাড়াপুকুর, বর্ধমান। মোবাইল 9932957841 অথবা 9474986323, ফোন 2662244। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1500 টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিও, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামি দামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 90 রোড, পারবীরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। ফিরে এলাম বিরতির পর। অন্যান্য জায়গার সাথে সাথে সগড়ায় তো বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হলো, ধর্মীয় রীতিনীতি মেনে চলে দেবতার আরাধনা। সোমবার মহাসমারোহে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সগড়াই বাজারে সগড়াই ধানসেরি সংঘের উদ্যোগে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হলো। এবারে ক্লাব কর্তৃপক্ষ থেকে 15 ফুটের বিশ্বকর্মা প্রতিমা নির্মাণ করা হয়। এই রূপ প্রতিমা দর্শনের লক্ষ্যে দর্শকদের ভিড় উপচে পড়ে। উদ্যোক্তারা জানান, বিশ্বকর্মা পুজো উপলক্ষে বাইকারদের এদিন সচেতন করা হয়। এবছর তাদের পুজো দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। বিশ্বকর্মা পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন উদ্যোক্তারা। সমগ্র কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ক্লাব সদস্যদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। আজকে আমাদের সগড়াই বাজার সগড়াই বাজারে একটা ঠাকুর মণ্ডপ করা হয়েছে বিশ্বকর্মা সগড়াই ধানসিরি ক্লাবের পক্ষ থেকে।
তো ধানসিঁড়ি ক্লাবের পক্ষ থেকে আমরা এটা দ্বিতীয় বর্ষ আমাদের ঠাকুর বা পুজো করা হচ্ছে, আমাদের 15 ফুটের বিশ্বকর্মার আয়োজন করেছি, ঠিক আছে। তো আয়োজন করার পর সমস্ত কিছু এখানের এলাকাবাসীরা সবাই আনন্দিত পাচ্ছে এবং আসছে ঠাকুর দেখতে, তার সাথে গ্রামের বাজার কমিটি সবাই একত্রিত এসে আমাদের পুজো মণ্ডলটা ঠাকুর খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট আনন্দ বার্তা। এক রাত্রে ব্যাপী নক আউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। 16টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। একটি ক্লাবের পরিচালনায় খেলাটি অনুষ্ঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার বৈকুণ্ঠপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্বস্তিপল্লী সংঘের পরিচালনায় এক রাত্রিব্যাপী নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 16টি দলের এই প্রতিযোগিতার সূচনা করেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীত কুমার মালিক। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বর্ধমান 2 নম্বর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য সৌভিক পান, বৈকুণ্ঠপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্য রিপা হালদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বিধায়ক নিশীত কুমার মালিকের জন্মদিন পালন করা হয়। যারা আছো সকলে টেন্টের দিকে মুখ করে একবার হাত তালি দেবে, এই অনুষ্ঠানটা শেষ হয়ে যায়, তোমরা আবার তোমাদের নিয়ে ফিরে যাবে, এরপর সকলে মিলে জোর করে হাত তালি। ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে। সেই আজকের এই মহতী অনুষ্ঠানে এখানে উপস্থিত আমাদের বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের সম্পাদক পার্থ ঘোষ, এই এলাকা থেকে নির্বাচিত আমাদের 2 জন সদস্য আছে, রিপা হালদার এবং আমার বন্ধু দেবাশিস বিশ্বাস। এছাড়াও মঞ্চে উপস্থিত আছে আমাদের ক্লাব অ্যাসোসিয়েশনের মিডিয়া সচিব আমাদের মোহাম্মদ হাবিব, প্রচার সচিব আছে শেখ বাপন, আমাদের মফু আছে, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের আলাদা মাত্রা এনে দেয় এলাকার মানুষের কাছে। একটা রাত সকলে একসঙ্গে আনন্দ করে এখানে খেলা দেখবে, আনন্দ উপভোগ করবে, এটাই হচ্ছে বাঞ্ছনীয়। তো আমি চাইবো যেন এদিন মাঠে খেলা দেখার জন্য দর্শক সমাগম বেশ ভালো ছিল। সত্যপল্লী ভাতৃসংঘের মাঠে আজকে এক নদীকালীন ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে ভাতৃসংঘ। তো সেই খেলাটুকু উদ্বোধন করতে এখানে আসা খুব ভালো লাগছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় যে সমস্ত ক্লাবগুলিকে যে আর্থিক অনুদান দিয়ে খেলার মান উন্নয়ন ঘটিয়েছেন এবং আজকেও সেই ভাতৃসংঘ তার একটি উজ্জ্বল উদাহরণ আমরা দেখতে পাচ্ছেন। শুধু ওই খেলাধুলা নয়, বিভিন্ন রকম সমাজসেবামূলক মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প দেবদেব দেবলাই নির্মল মিশন বাংলা বাল্য বিবাহ রোধ প্লাস্টিক বর্জন বিভিন্ন রকম প্রকল্প এরা চেষ্টার সঙ্গে আজকে আমার উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের সমস্ত কর্মকর্তাকে নিয়ে এবং সমস্ত আমার উত্তর ক্লাব অ্যাসোসিয়েশন আজ এখন পর্যন্ত আমাদের আপনারা জানেন যে আমি গঠিত করেছি এখন পর্যন্ত 156টি ক্লাব যুক্ত হয়েছি। এই সমস্ত ক্লাব আজ একসঙ্গে নিয়ে আজকে এলাকায় আমার বিধানসভাতে যে বিভিন্ন খেলাধুলা থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রকল্প। বর্ধমান থেকে মহিদুল আলমের রিপোর্ট আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন ডিসি রোড রানীগঞ্জ বাজার বর্ধমান, ধারা স্টিলপুটা তেজগঞ্জ বাইপাস রোড বর্ধমান, কন্ট্যাক্ট নাম্বার 9832167611, এসি ফার্নিচার এন্ড বেডিং স্টোর 9 City Road, Sarvi Khata, Joy Kanto Shima Market, Bokhumar 7 1 3 1 0 3, সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাথ আগরওয়াল, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার আমিলা বর্ধমান,
বর্ধমান আই কেয়ার নার্সিং হোম। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল আরজি ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হলো মঙ্গলবার। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা ভবনের অডিটোরিয়াম হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। তিনদাসের 10টি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হলো মঙ্গলবার। বারাবণী বিধানসভার 3টি পঞ্চায়েত বোর্ড গঠন করলেন তৃণমূল নেতৃত্ব। দিব্যাঙ্গ মানুষদের প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো মঙ্গলবার। রায়না 1 নম্বর ব্লকের বহরমপুর গ্রামে বুড়ো পিঠের উড়ক উৎসব অনুষ্ঠিত হলো। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কম্পিউটার শিখুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে CITA, DITA, DTP, মাল্টিমিডিয়া, FA, ট্যালি উইথ GST, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তি চলিতেছে। কোর্স সম্পূর্ণ করলে সরকারি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট দেওয়া হবে, যা যে কোনো সরকারি চাকুরির পরীক্ষায় এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রহণযোগ্য। এছাড়া এখানে যুব ভোকেশনাল কোর্স করানো হয়, বিউটিশিয়ান, মোবাইল রিপেয়ারিং, ইলেকট্রিক্যাল টেলারিং ইত্যাদি। ঠিকানা বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, 3 নম্বর ভবানী ঠাকুর লেন, ওমেন্স কলেজের পাশে, স্টেট ব্যাংকের বিপরীতে গলির ভিতরে, বীরতলা, বর্ধমান। যোগাযোগ করুন এই নাম্বারে 9332240657 অথবা 8918641679। পার্ল হোটেল অ্যান্ড ব্যাঙ্কুয়েট, লজিং, ফুডিং অ্যান্ড কমিউনিটি হল। এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ
ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট, এছাড়াও ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। এটিএম সার্ভিস, লিফট ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922 এই নাম্বারে। পাল শান্তি কমপ্লেক্স, 14000 বাজাজ শোরুমের বিপরীতে। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্লা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডিউলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়। দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসিমেট্রোলের পাড়া পুকুর বর্তমান, আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান, সাতচোরা ফুল বর্তমান। ফোন 9732339606 অথবা 9153021285। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স। জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাশ করুন NIOS। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। মমতা ফার্মেসি, এখানে বসছেন চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সম্রাট সরকার। সময় সোমবার সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার তনুশ্রী সরকার। সময় সোম ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 7:00 পর্যন্ত মেডিসিন ও সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন মজুমদার বসছেন। প্রতি শুক্রবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভাট বসছেন। প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত হাড়ের ডাক্তার ডাক্তার অর্ঘ সাহা বসছেন। শুক্রবার দুপুর 1:00 থেকে 2:00 পর্যন্ত সুগার, হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাক্তার সৌগত সরকার বসছেন। মঙ্গলবার সন্ধ্যা 6:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত, সোম ও বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার তন্ময় রানু বসছেন। মঙ্গলবার ও রবিবার সকাল 11:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত মমতা ফার্মেসি। ঠিকানা, হলিচার স্কুলের সামনে, কালনা গেট, বর্ধমান। মোবাইল 9434123464 অথবা 9735290027 অথবা 7908406073। মাছ চাষি ভাই এবং মাছ চাষে আগ্রহী ব্যক্তিদের জন্য সুখবর, দক্ষিণ দামোদরের শেয়ারা বাজারে এই প্রথম বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষ বিষয়ক একটি প্রতিষ্ঠান। এখানে বিশেষজ্ঞ দ্বারা মাছ চাষ বিষয়ে পরামর্শ দেওয়া হয়। মাছ চাষ সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা সঠিক সমাধানও করা হয়। আমরা জল মাটির পাশাপাশি মাছের রোগ নির্ধারণ করে প্রয়োজনীয় ওষুধপত্রাদি দিয়ে থাকি। এছাড়া মাছ চাষ বিষয়ক যে কোনো প্রকার প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনি পাবেন বিভিন্ন প্রকার ঔষধ, মিনারেল, ভিটামিন, ভুট্টা, সরিষার খোল, মহুয়া খোল ইত্যাদি। মনে রাখবেন, বিশেষজ্ঞ দ্বারা জলাশয় পরিদর্শন করে সঠিক পরামর্শ দেওয়া হয়। মীনাক্ষী ভান্ডার, শেয়ারা বাজার, ফুটবল মাঠ, ফাঁড়ির পাশে। ফোন নাম্বার 8768006173।